গত ক্লাসে তোমাদের জন্য উপস্থাপন করেছি এবং তার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সেগুলো পড়েছ। তারপরেও তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য প্রশ্নগুলোর কথা আমি উল্লেখ করছি। যেমন, লোকশিল্প কাকে বলে? রামদানির আদি উত্তরসূরি কে ছিল? তারপর রামদানি কোন নদীর তীরে উৎপন্ন হয়? বর্তমানে সেখানে কী কী শিল্প কারখানা গড়ে উঠেছে? এছাড়া ছিল কোন বা রাজা বাদশাহ বা কারা মুসলিমের সমাদর করত সবচেয়ে বেশি? আসো, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল ভিত্তিতে কোন এলাকায় কোন ধরনের লোকশিল্প বেশি প্রচলিত রয়েছে তার সম্পর্কে জানবো। একজন মানুষের মধ্যে যেমন সব ধরনের গুণ থাকে না, একটি দেশেরও সব জায়গায় সব কিছু উৎপাদন করা সম্ভব নয়। আমরা লোকশিল্প সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে, মনে আছে তো? দেশীয় পণ্য দিয়ে দেশীয় মানুষেরা হস্তের মাধ্যমে বা হাত ব্যবহার করে ছোটোখাটো কিছু যন্ত্রপাতি ব্যবহার করলে করলো অথবা না করে যে শিল্প বা যেসব পণ্য দ্রব্য উৎপাদন করে তাদেরকে বলা হয় লোকশিল্প। যেমন আমরা এখন এলাকা ভিত্তিকে সেই শিল্পগুলো দেখছি, দেখো ঢাকার জামদানি, এখন যেটা বর্তমানে প্রচলিত রয়েছে। জামদানির পূর্বপুরুষ কে জানো? মুসলিম। জামদানির পূর্বপুরুষ হচ্ছে মুসলিম। এরপরে দেখো কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে কি পাওয়া যায়? পদ্ম। একেবারে নিজস্ব তুলা উৎপাদন করে চরকা দিয়ে সুতা কেটে এটা বানানো হতো। পার্বত্য চট্টগ্রামের মোটা কাপড় যা পার্বত্য আদিবাসীরা নিজেরাই কি করে? নিজেরা বানিয়ে থাকে। খুলনার মাদুর, সিলেটের শীতল পাটি, বরিশালের কাঠে কারুকাজ করা নৌকা। এবার আসি আমরা গত পর্বের পরের অংশে বিস্তারিত বর্ণনায়। যেমন পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমরা জানি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি তিনটে এলাকা। সেই এলাকাগুলোর মধ্যে চাকমা, কুকি এবং মুরাং মেয়েরা এবং সিলেটের মণিপুরি অঞ্চলের মণিপুরি মেয়েরা তারা নিজেদের এবং পুরুষদের জন্য পরিধেয় বস্ত্র কী করে? বুনন করে। নিজস্ব রং এবং সুতা দ্বারা তৈরি করে গাঁথিবার অত্যন্ত টেকসই হয়। নকশা, রং এবং বুনন কৌশল সম্পূর্ণই তাদের নিজেদের। সেখানে কোথাও গিয়ে কোনো কিছু তারা কী করে না? নেয় না বা অন্যের তাকে অনুকরণও করে না। আসি পরের অংশে পিতল কাঁসা। তোমরা দেখেছো যাদের একটু বাসায় রয়েছে পিতল একটু সোনালি সোনালি ধরনের প্লেট, বাটি, কলসি, দাদির ব্যবহার করা, নানুর ব্যবহার করা, সেই সব জিনিস এখন প্রায় বিলুপ্তির পথে। তারপরও কোথায় কেমন হতো সেটা একটু দেখছি। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসার পিতল বাসনপত্র এক এলাকায় বেশ প্রচলিত ছিল। আজকালও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। তৈজসপত্র মানে কিন্তু খেয়াল করো, বাস্তুতে প্রয়োজনীয় সামগ্রী বা বাসনকোসন। প্রথমে মাটি সাঁচ করে তার মধ্যে ঢেলে দেওয়া হয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত কাঁসা ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন উপর থেকে মাটির সাঁচটি ভেঙে ফেলে ভিতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। এই ধরনের বাসন নানারকম ফুল, পাতা, নকশা এবং ফরমাইটকারী নামও থাকে। ফরমাইটকারী বলে বুঝছো তো? ধরো আমি একটা বানাতে দিলাম, তাহলে আমার নামটা লেখা থাকবে। তুমি বানাতে দিলে তোমার নাম লেখা থাকবে। ধরো ফারজানা বানাতে দিল, তখন ফারজানার নামটা অনেক সময় বলে যে আমার নামটা লিখে। এই সামগ্রীগুলো এমনকি আজকাল আধুনিক গৃহসজ্জার জন্য এই সামগ্রীগুলো ব্যবহার হয়ে থাকে। তামা, পিতলের ঘোড়া, থালা এবং ফুলদানি। অনেকের বাসায় গেলে দেখা যায় দেয়ালে থালা ঝুলানো রয়েছে, বিভিন্ন জনের নাম অথবা জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা থাকে চকচক করে। পোড়ামাটির কাজ ঐতিহ্য এদেশের বহু যুগ ধরে। মাটির কাজ, কলসি, হাঁড়ি, পাতি, শ্যাম্পি, ফুলদানি, দইয়ের ভাড়া ইত্যাদি হচ্ছে কি? পোড়ামাটি বা মাটির
মেঠার সাজ, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়ার কাজে বাংলাদেশের পালপাড়া, কুমারপাড়ার অধিবাসীরা সারা বছরই কি করে ব্যস্ত থাকে, কোনো না কোনো কাজ চলতেই থাকে, কারণ বাংলাদেশ হচ্ছে 12 মাসে 13 পর্বণের মাস। তারপর প্রতিধর্মে মাটির টেপা পুতুল এবং মধ্যে শত শত বছরের পূর্বের পাল এবং কুমারদের কারিগরি বিদ্যা এবং শিল্পমনের পরিচয় পাওয়া যায়। প্রতিধর্মে মাটির পুতুল বলতে এখানে বোঝানো হচ্ছে, যেমন আমরা দেখি হিন্দুদের দুর্গা দেবীর বিভিন্ন ধর গায়ের বিভিন্ন মাটি দিয়ে বানানো, তার সুন্দর একটা অবয়ব তৈরি করা হয়, তাকে নকশা করা হয়, চোখ মুখ কান খুব সুন্দর করে বানানো হয়। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে দেখি তাদের নিপুণ দক্ষতার পরিচয় ওখানেই বেশি ওঠে। কাঠের কাজের জন্য খুব বেশি শিল্পগুণ আজকাল আমরা কি করি না দেখতে পাই না। অতীতে কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকেও অনুমান করা হয় যে এদেশের গৃহকর্মে কাজে কাঠের কাজে ভূষিত কাঠের ব্যবহার ছিল। ভূষিত ব্যবহার মানে হচ্ছে নন্দিত অথবা এটাকে বলা হবে কি খুব বেশি প্রচলন ছিল। বিশেষ করে পুরানো খাট পালো, কুটি, দরজা, তারপরে ইত্যাদি নমুনা আজও আমরা দেখতে পাই। এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া। কাঠের যে নকশা তৈরি খাট, নকশা তৈরি দরজার কালাম বা তক্তা, সেগুলিতে অনেকের দরজার নকশা থাকে, এগুলোকে বলা হচ্ছে কি হাসিয়া। এছাড়া সবচেয়ে বেশি যেটা প্রচলন ছিল সেটা ছিল বরিশালের কাঠের নৌকায় কাজ, বেশ নিপুণতার দাবিদার রাখত, কিছু কিছু দেখা যায়। খুলনার মাদুর এবং সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত, গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলে শীতল পাটির নকশায় একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়। অতীতে শীতল পাটি বহু দক্ষ কারিগর ছিল, শীতল পাটির আগে ছিল অনেক লোক ছিল, এখন চাহিদা কমে যাওয়ার কারণে সেটা কারিগরও কি কমে গিয়েছে। এই শিল্পীদের এককালে ঢাকার নবাব পরিবারের হাতির দাঁতের শীতল পাটি তৈরি করেছিল, মানে এই যে সিলেটের শীতল পাটির যে কারিগর রয়েছে তাদের পূর্বপুরুষরা এককালে ঢাকার নবাব পরিবারের জন্য কি করছিল, হাতির দাঁত দিয়েও শীতল পাটি বানিয়েছিল। সাধারণত পাটি ব্যাট দিয়ে বানানো হয়। ঢাকার জাদুঘরে তা কি করা আছে এখনো সংরক্ষণ করা হয়েছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমাদের গ্রামে ঘরে ঘরে আরেকটা জিনিস প্রচলিত রয়েছে শিকা, যেটা কি দিয়ে তৈরি হয়, শিকা বা শিকা, সেটা তৈরি করা হয় পাট দিয়ে। হাত পাখা, ফুল, পিঠা ইত্যাদিও কি করা হয়, তৈরি করা হয়, তা মোটেও কি করা যায় না, অবহেলা করা যায় না। এই সব বৈচিত্র, নকশা, রং, কারিগরি সৌন্দর্য, নিপুণতা চোখে পড়ে। তা শুধু আমাদের অতি আপন বস্তু নয়, সৌন্দর্যের বিকাশের বস্তু নয়, এগুলোর স্থানও অনেক হচ্ছে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌখিন মনোভাব, সৌন্দর্যপ্রিয়তার কি করে প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্যে। শিকা গৃহস্থালী জিনিসপত্র কি করতো, আগের দিনে ছড়িয়ে রাখতো, আগের দিনে এখন আর মতো র্যাক ছিল না, সেগুলোতে ঝুলিয়ে রাখতো। শুধু প্রয়োজন নিত্য না, এতে কি করতো মনের সৌন্দর্য বিকাশও। আমাদের দেশে বাঁশ ছিল কি অপ্রতুল, মানে যেটা অনেক ছিল, বাঁশের নানা ব্যবহার ছিল, যেমন ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচিসম্মত ব্যবহার সামগ্রী তৈরি করে। আমাদের নিজেদের দেশেই নয়, এইসব সামগ্রী বিদেশেও বিপুল পরিমাণে সমাদৃত। এছাড়া শোলা শিল্প সৃজনশীল নমুনা রাখে, যা পুতুলের চোপড় ইত্যাদির মধ্যে ব্যবহার হয়ে থাকে। লোকশিল্প মধ্যে কাঠের পুতুল তৈরি এবং মেয়েদের একটি সহজ কাপড়ের পুতুল তৈরি, মেয়েদের একটি সহজাত শিল্প ছিল। অনেকাংশে এইসব পুতুলকে প্রতিধ্বনি হিসেবে ব্যবহার করা হয়। দেখা যায় আমরা এখনও ভালো একটা দোকানে গেলে দেখি বর বধূ সাজিয়ে রেখে দিয়েছে প্রতিধ্বনি, মানে আমাদের গ্রাম গ্রাম বাংলায় এভাবে বিয়ের বা বিবাহ অনুষ্ঠান পরিচালিত হয় সেটার একটা নমুনা আমরা দেখতে পাই।
এগুলো আমাদের দেশের ঐতিহ্য এবং জীবনের প্রতিনিধিত্ব করে, যা বিদেশে বা অন্য দেশে সমাদৃত হয় এবং বিদেশি পয়সা আমরা কি করতে পারি, বিদেশে রপ্তানি করে বিদেশি পয়সা আমাদের দেশে আমরা পেতে পারি। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। আমাদের বিভিন্ন শহর, শহরগুলি, গ্রাম, হাজার হাজার নারী আছেন যারা এইসব কাজ করে দিন দিন দরিদ্র সীমাকে পার করে নিজেদের আর্থিক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। সুপরিকল্পিত উপায়ে এই সূচ শিল্প শিল্পী লোকশিল্পের প্রস্তুতির দিক মনোযোগ দিলে তাদের যেসব সামান্য সামান্য সমস্যা রয়েছে সেগুলোরও সমাধান হয়ে যাবে। আমাদের সকলের আজ আপন পরিবেশের ও পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়েও তাদের দিকে তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয়ময় মনের প্রকাশ হলে তা দেশ বিদেশে হৃদয়ের সাড়া চাকবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজে আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। অর্থাৎ আমাদের দেশে যেসব সম্পদ রয়েছে সেগুলো সৌন্দর্য বিকাশের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা যেমন অর্জন করতে পারবো, তেমনিভাবে বৈদেশিক মানুষেরও মনের আনন্দের খোরাক হয়ে তাদের মন জয় করতে পারবো। এবং আমাদের এই ছোটো ছোটো শিল্পগুলোকে আমরা মনে প্রাণে ভালোবেসে এবং শিল্পীদেরকে সমাদৃত করে আমাদের লোকশিল্পকে কী করতে পারবো, হাঁচিয়ে রাখতে পারবো দীর্ঘদিন। তোমরা এখন সৃজনশীল প্রশ্নটা করবে বাড়ির কাজ, আমি একটু পড়ে দিচ্ছি। কোন এলাকার মাদু সকলের কাছে পরিচিত বা গ্রহণযোগ্য? আমরা পড়েছি খুলনার মাদু। ঢাকার মুসলিম কাদের কদর ছিল দুনিয়া জুড়ে? অর্থাৎ ঢাকার মুসলিম যেটা সূক্ষ্ম সুতা দিয়ে গুড়ে একটা আংটির মধ্যে দিয়ে কয়েকশো বছর অনাহাসে নেওয়া যেত, তা মুগল বাদশাদের কাছে অতি কদরযোগ্য ছিল এবং সবার কাছে সুপরিচিত ছিল। এই জন্য বিশ্বের দরবারেও এটা কি সৌন্দর্যের কারণে, এটা সহজে বহনযোগ্যর কারণে, দেখতে শৌখিন পণ্য হিসেবে সবার কাছে সমাদৃত এবং দুনিয়া জুড়ে সমর্থিত ছিল। তারপর আমাদের উদ্দীপকের সাথে মিলিয়ে দিয়েছে স্বামীর প্রতিকর রহিমা কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের কিসের প্রতি রহিমা সুই সুতা দিয়ে কাজ করতে উদ্দীপকে আছে। রহিমার এই কাজটি আমাদের লোকশিল্পের সূচ শিল্পের সাথে কী সাদৃশ্য, তোমরা এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে আমাকে বাড়ির কাজটা অনলাইনে আমাকে পাঠাবে, পাঠালে আমি তোমাদের সেটাকে আলোচনা করে এবং তোমাদের সেটার ভিত্তি করে দিতে পারব। আজ এই পর্যন্ত, তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, এই করোনাকালীন সময়ে নিজেকে সুস্বাস্থ্য সম্মত খাবার খেয়ে সুস্থ রাখবে এবং নিয়মিত স্কুলের অনলাইন ক্লাসগুলো করে নিজেদের শিক্ষার যে শিক্ষার যে প্রতিদিনের কাজ সেটা সম্পূর্ণ করবে। প্রত্যেকটি ক্লাস অত্যন্ত জরুরি, সেটা তোমরা নিজেরা খেয়াল করবে, যেহেতু আমরা তোমাদেরকে সশরীরে পাচ্ছি না, এইভাবে তোমরা ক্লাসগুলো করে নিজেদের শিক্ষার অগ্রগতি করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।